ছেড়ে দিলাম তেল ছাড়া উইদাউট তেল এক ফোঁটা তেল নাই ভাই ঠিক আছে ওরে ভাই ঠিক আছে দেখেন এক ফোঁটা তেল তো নাই একেবারে অল্প সময় রান্না হবে ভাই রান্না অবস্থায় তো পানি পড়তেই পারে চুলার মাঝখান দা ঠিক আছে চুলা চলতেছে আমি আমার কিন্তু এখানে হাত ধরা আচ্ছা আচ্ছা গরম লাগার কোনো চান্স আছে কোনো চান্স এখানে কোনো গরম আসবে না এটা হচ্ছে ভাই সরাসরি 85% এনার্জি সেভিং পৃথিবীর যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা এটা ইউজ করতে পারবেন 5 বছরের মার্বেল কোটিংটা উঠে যায় সম্পূর্ণ রিপ্লেস পাবেন শুধু মশলা যাটা ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি ভাই কি করতেছেন ভাই আজকে ডিম ছাড়া ওই তেল ছাড়া মামলেট করবো আজকে তেল ছাড়া মামলেট মামলেট তেল ছাড়া তো পোজ করে ভাই তেল ছাড়া মামলেট কেন আজকে কইরা দেখাবো ভাই কি বলেন ভাই দেখেন আপনি তো ভিডিওতেই আছেন ভাই সরাসরি তো আছেন জি ভাই দেখেন আপনার সামনেই সব আচ্ছা কোন ধরনের তেল তো দেন নাই আগে না ভাই ওই যে ফ্রাই প্যানটা ভাই সামনে ফ্রাই প্যানও কিন্তু একবারে খালি এই ফ্রাই প্যানে ভাজবেন তো এই ফ্রাই প্যানে ভাজবো আচ্ছা আচ্ছা দুইটা ডিম দিলেন এটা দিলাম চুলাটা অন করলাম ওকে 2200 ওয়াট 2200 ওয়াট আচ্ছা সর্বোচ্চ 2200 ওয়াট আপনি প্রয়োজন ঠিক আছে আপনি বাড়াতে কমাতে পারবেন আচ্ছা বাড়াতে কমাতে পারবো আচ্ছা ওকে দেখেন তেল ছাড়া ডিম মামলেট জি মামলেট পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে লবণ দিবেন ভাই একটু লবণ দিছি আচ্ছা ছেড়ে দিলাম আচ্ছা তেল ছাড়া উইদাউট তেল এক ফোঁটা তেল নাই ভাই ঠিক আছে এক ফোঁটা তেলও কিন্তু নাই লাগার চান্স নাই কোনো ঠিক আছে আবার পাশে এখানে ভাই একটু আপনি আসার কিছুক্ষণ আগে ঠিক আছে আমি পোলাওটা বসাইছি মানে এগুলো কি রান্না হয় দ্রুত ভাই দ্রুত একেবারে অল্প সময় রান্না হবে আসলে একেবারে অল্প সময় একেবারে অল্প আপনি রাইস হইতে অনলি 12 মিনিট লাগবে আচ্ছা যদি মাংস করি তাহলে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে সময় লাগবে আচ্ছা এখানে মাংসও আছে মাংসও আছে দেন মাংসটা আমি এখানে রেখে দিছি মেরিনেট করে ঠিক আছে এটা বসাবো এটা পরে ডিম মামলেটা হওয়ার পরেই বসাবো এই যে ডিমের কি অবস্থা ভাই ডিমটা ভাই মাত্র তো দিলাম ঠিক আছে ওকে এই যে কি চুলা কি সেট কি কি দেখাই দিবেন ভাই ব্র্যান্ড প্রথম হচ্ছে আপনার কিয়ামের একটা ঠিক আছে মার্বেল কুকওয়্যার সেট আচ্ছা কিয়ামের মার্বেল কুকওয়্যার সেট 7 পিস 7 পিসের মার্বেল কুকওয়্যার সেট যেটার মধ্যে যা থাকবে এটার মধ্যে প্রথমে কুকওয়্যার সেট দিয়ে শুরু করি তারপরে চুলাটাই পড়ে যায় আচ্ছা আচ্ছা এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার যেটার মধ্যে আমি ডিমটা ভাজতেছি আচ্ছা 24 সিএম একটা ফ্রাইং প্যান 24 সেমিটার ফ্রাইং প্যান ভাই মার্বেল কোটিং ভাই অনেকে না ঘুষা দেখায় দেখানোর কোনো প্রয়োজন আছে আমি মনে করি না আচ্ছা মার্বেল কোটিংটার গ্যারান্টি আছে আপনার সর্বোচ্চ আপনার 5 থেকে 5 বছরের 5 বছরের 5 বছরের মার্বেল কোটিংটা উঠে যায় সম্পূর্ণ রিপ্লেস পাবে ভিতরে তো আছে বাইরেও আছে ভাই বাইরে ব্যাকগ্রাউন্ডে মার্বেল আচ্ছা বাইরেও আছে এবং পিছনে ইন্ডাকশন বেস দেওয়া আছে ইন্ডাকশন বেস করা ঠিক আছে এরকম পাবেন তারপরে সব ধরনের চুলা সব ধরনের পৃথিবীর যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা এটা ইউজ করতে পারবেন আচ্ছা এরকম থাকবেন একটা ফ্রাইং প্যান আচ্ছা ভাই এই যে মাংস করতেছে এখানে 1.5 কেজি মাংসটা রান্না করব ডিমটা হয়ে গেলেই ঠিক আছে এরকম 22 সিএম একটা ক্যাসারল মানে কড়াই আর কি মাল্টি কড়াই 22 সিএম কড়াই কড়াই যেটা মতে ওনা আসে 1.5 কেজি মাংস আপনি করতে পারবেন করতে পারবেন ঠিক আছে এরপর যেটা হচ্ছে মাল্টি প্যান আছে একটা 18 সিএম 18 সেমির মাল্টি প্যান যেটার মধ্যে আপনি ঠিক আছে মিল প্যান বলি মাল্টি প্যান বলি দুধ চা কফি করি বাচ্চাদের খিচুড়ি করি চাইলে আধা কেজি মাংস পাক করতে পারবো চাইলে আধা কেজি পোলাও এটার মধ্যে করতে পারবো এটার জন্য এটা মাল্টি প্যান আচ্ছা এটার মধ্যে আপনি ঠিক আছে আপনি সব ধরনের কাজ এটার মধ্যে করতে পারবেন ঠিক আছে এটা 22 সিএম এর একটা থাকবে মাল্টি প্যান 18 সিএম 18 সিএম এর ঠিক আছে এরপর যেটা থাকবে যেটার মধ্যে পোলাওটা বসাইছি ভাই আচ্ছা এটা থাকবে হচ্ছে আপনার ভাই এটার মধ্যে পোলাও বসাইছি 1 কেজি আপনারা চাইলে 1.5 কেজি পোলাও অনায়াসে করতে পারবেন ভাত 1 কেজি করতে পারবেন আচ্ছা মাংস মাংস যদি করেন এর মধ্যে 3 কিলো প্লাস 3.5 কেজি মাংস করতে পারবেন অনায়াসে করা যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার 24 সেমির একটা এরকম একটা আর কি ক্যাসারল থাকবে এর সাথে ঢাকা ক্যাসারল থাকবে ক্যাসারল থাকবে আচ্ছা ভাই মাংস ডিম তো আপনার ভাই তেল তো ভাই তেল ছাড়া তো সুন্দর একটা স্মেল চলে আসছে আরেকটু মনে হইব আচ্ছা আরেকটু হবে ঠিক আছে ওকে তেল ছাড়াই ডিম একবারে মামলেট হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর আবার এবার সাথে যেটা থাকবে মানে আমি একটা কম্বাইন্ড প্যাকেজ নিয়ে যেটা আসছি আজকে আজকে যেটা নিয়ে আসছি ভাই ঠিক আছে এটা হচ্ছে ভাই প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ 2200 ওয়াটের ওমেগা 4 যেটা হচ্ছে সবচেয়ে আপডেট ভার্সন সবচেয়ে আপডেট এই পর্যন্ত যে কটা প্রেস্টিজ দেখছেন সব হচ্ছে 2000 ওয়াট 1800 ওয়াট এবং 75% এনার্জি সেভিং এটা হচ্ছে ভাই সরাসরি 85% এনার্জি সেভিং 85% ভাই আপনি পোলাও হইতে যদি 12 মিনিট লাগে মাংস হইতে যদি 15 মিনিট লাগে তাহলে কেন 85% এনার্জি সেভিং না 85% তো বলছেন মাসে বিদ্যুৎ বিল কত আসবে সুন্দর একটা কোশ্চেন করছেন এটার জন্য আপনার সামনে একটা ক্যালকুলেটর রাখছি আমি ক্যালকুলেটর জি আমি আজকে আপনাকে দিয়ে কাউন্ট করাবো আচ্ছা এটা ক্যালকুলেটর মানে কিভাবে হিসাব বের করা যায় হ্যাঁ দেখেন আপনি কিভাবে করি ডিমটা আগে উল্টাই আচ্ছা ওরে ভাই কত সুন্দর দেখছেন ভাই একটু পুরা লাগছে একটু কথা বলতাছিলাম আপনার সাথে আচ্ছা কিন্তু ভাই আমি যে তেল ছাড়া আমি কিন্তু তেল ছাড়া যে ভাজাইছি এটা প্রুফ করতে পারছি কিনা আমি এটা দেখেন রাইট ঠিক আছে দেখেন এক ফোঁটা তেল তো নাই এটা আপনি নিজেই তো দেখছেন নিজে প্রুফ প্যানও কিন্তু ডিমটা লেগে যায় না লাগবে না ভাই ঠিক আছে কারণ আমি তো বলছি মার্বেল কুকওয়্যার সেট রাইট
আচ্ছা আচ্ছা ওকে টাস্টা কমিয়ে দেই যেহেতু পড়ছে তো যে দেন আমি বাড়িয়ে দিছিলাম তো এইজন্য কুকছে আমি কমিয়ে দেই এই যে কমায় বাড়ায় আপনারা কাজ করতে পারবেন এই যে চুলা আপনার বাসা এটা সেফটি চুলা আপনি চাইলে ডাইনিং টেবিলে বসে চাইলে আপনি কি সেন্টার টেবিলে বসে ঠিক আছে চাইলে বিছনায় বসে এটা অনায়াসে রান্না করতে পারবেন আচ্ছা কি জন্য বলছিলেন ভাই মাসে বিদ্যুৎ বিলের কথা বিদ্যুৎ বিল আচ্ছা ঠিক আছে মনে করেন আমি পোলাও কতক্ষণ বলছি আপনাকে অনেকে তো 150-200 টাকা কয় না পোলাও কতক্ষণ বলছি পোলাও তো বলছেন 10 থেকে 12 মিনিট মাংস হইতে 15 মিনিট দুইটা হইতে কতক্ষণ লাগলো তাহলে 30 মিনিট আচ্ছা বেশি 3 মিনিট দুইটা হইতে যদি চারটা রান্না করি চারটা রান্না করলে এক ঘন্টা ঠিক আছে তাহলে 1000 ইউনিট যদি ইউজ করি আপনার বাসায় ইউনিট কত আমাদের বাসা এখন 10 টাকা ধরেন 10 টাকা ধরে আপনার বাসা 10 টাকা ধরে আচ্ছা সবার বাসায় 7 টাকা 7.5 টাকা 8 টাকা ধরে আচ্ছা আপনার কথাই মানলাম আপনার বাসা 10 টাকা ধরে ঢাকা তো 10 টাকা ধরে ঠিক আছে ভাই ডিমটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে ডিমটা আমি এখানে ছেড়ে দেই ওকে আচ্ছা ধ্যান ডিমটা ছেড়ে দিলাম এই দেখেন দেখেন বিন্দু পরিমাণ কিন্তু লাগে না লাগার কোনো চান্স নেই ঠিক আছে দাও ডিমটা একটু ঠিক আছে দিয়ে দিলাম এটা এখানে আচ্ছা আচ্ছা আপনি কি বলেন ঠিক আছে আপনার বাসা 10 টাকা ধরে 10 টাকা তাহলে 1 ইউনিট 1 ঘন্টা যদি ইউজ করি আপনার হিসাবে 4টা রান্নার কথা বলি 4টা রান্না করলে 1 ইউনিট খরচ হয় 1 ইউনিট খরচ হয় তাহলে 10 টাকা কিন্তু 1 ইউনিট আর কদিনে মাস 30 দিনে না 31 দিনে মাস ভাই ঠিক আছে 10 × 31 310 টাকা আপনার হিসেবে কিন্তু সারা বাংলাদেশে সবার 8 টাকা ইউনিট ধরে শুধু আপনারই 10 টাকা ধরে 8 টাকা হলো ধরেন 300 টাকা 300 টাকা ঠিক আছে তাহলে অনেক সেভ 300 টাকার উপরে যদি 1 টাকা 4টা রান্নার করে যদি 1 টাকা বিল আসে যারা আজকে চিনতে করবে আচ্ছা আই ট্রাস্ট ইউ ঠিক আছে আমি আপনাকে কমেন্টমেন্ট করতেছি ভাই আপনার কথা আপনি আমার কোশ্চেন করলেন আমি আপনাকে প্রুফ করে দেখাতে পারবো কিনা প্রুফ তো ভাই আর কিভাবে দেখাবো আচ্ছা তাহলে এই যে চুলাগুলো কি ওয়াটারপ্রুফ চুলা নাকি ভাই ওয়াটারপ্রুফ তো 100% ওয়াটারপ্রুফ ঠিক আছে এটা বলাই বাহুল্য রান্না বান্না করতে হবে ওয়াটারপ্রুফ এবার দেখেন মাংসটার কথা বললাম না এই যে মাংসটা ছড়া দিলাম আপনার সামনে মেরিনেট ওকে দেখেন দর সাথে সাথে রান হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে আপার দিয়ে দিই ঠিক আছে যেহেতু মাংস ঠিক আছে 200 ওয়াটে দিলাম তারপরে আমি আঁচটা কমিয়ে দিব আস্তে আস্তে আচ্ছা আচ্ছা আর পোলাওটা যে আপনার সামনে কিছুক্ষণ আগে বসাইছি ও রে আল্লাহ দেখেন পোলাও কিন্তু হয়ে গেছে আমার কত সুন্দর ভাই নিচে লাগে লাগে নাই তো ভাই পোলাও লাগবে কেন ভাই এটা তো মার্বেল কুকওয়্যার সেট ভাই আচ্ছা মার্বেল কুকওয়্যার সেট ভাই লাগছে বিন্দু পরিমাণ লাগে নাই এই দেখেন হাউ দেখেন কত সুন্দর হয়ে গেছে ভাই 12 মিনিট লাগে নাই পোলাও হইতো আমার 11 মিনিট লাগছে ভাই রাশিদ ভাই আপনি আইসা দেখেন পোলাওর পানিটা মাত্র বলক আসছে রাইট ঠিক আছে তো এইখানে যে আপনি বলছেন ওয়াটারপ্রুফ ভাই ওয়াটারপ্রুফের প্রুফটা দেখাচ্ছি আমি ঠিক আছে ভাই রান্না অবস্থায় অবশ্যই ভাতের মার পড়তে পারে পানি পড়তে পারে ঝোলটল পড়তেই পারে ঠিক আছে কিন্তু আপনি চুলাটা কিছুই হবে না তখন আচ্ছা আচ্ছা এটা আমি দেখাচ্ছি এটাও দেখিয়ে দিব ইনশাআল্লাহ ওকে কি বললেন পানির কথা পানি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চুলা ঠিক আছে ভাই রান্না অবস্থায় তো পানি পড়তেই পারে চুলার মাঝখানটা ঠিক আছে চুলা কিন্তু চলতেছে দেখেন আর কিভাবে দেখাবো ভাই দেন শুধু এটাও না তাহলে সম্পূর্ণ ওয়াটার শুধু এটাও না ঠিক আছে আবার কি আপনি বাচ্চা বাচ্চার ঘর থাকে আইসা ফাট করে চুলাটা ধরে ফেলাইতে পারে রাইট ভাই আমি তো দোষ আমি তো লোহ মারব না চুলা চলতেছে আমি আমার কিন্তু এখানে হাত ধরা আচ্ছা আচ্ছা গরম লাগার কোনো চান্স আছে কোনো চান্স এখানে কোনো গরম আসবে না আচ্ছা হাতের উল্টা পিট মানে কোনো ইলেকট্রিক শক বা কিছু ভাই কোনো চান্স নেই এখানে ঠিক আছে আচ্ছা আচ্ছা মাংসটা হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে প্রুফ করে আজকে দেখাই দেবো ভাই বলে গেছে গেছে আজকে কি প্যাকেজটা কি থাকবে ভাই প্যাকেজটা থাকবে হচ্ছে আপনার একটা ননস্টিক কুকওয়্যার সেট সাথে একটা চুলা আচ্ছা ননস্টিক কুকওয়্যার সেট সাথে একটা চুলা সাথে একটা চুলা আর কোনো গিফট নাই ভাই অবশ্যই গিফট থাকবে যেহেতু যারা কিচেন আসেন মাস্ট বি গিফট তো থাকবেই রাইট ঠিক আছে আমি বলি দুটো একসাথে প্রাইসটা বলবো নাকি রাম মাংসটা হওয়ার পরেই বলবো আচ্ছা প্রাইসটা বলে দেন মাংসটা হলেই বলি একসাথে ঠিক আছে গিফট যেটা থাকবে ঠিক আছে জিত তো অবশ্যই আমি বরাবর দিয়ে থাকি যেমন মার্বেল সেট যদি কেউ নেয় সাথে হচ্ছে 4টা স্ক্রাবার আর হচ্ছে দুইটা থাকবে হচ্ছে আপনার স্পুন আচ্ছা দুটো চামচ থাকবে আর কেউ যদি দুইটা একত্রে নেয় মানে চুলা এবং মানে সেট একত্রে নেয় তাদের জন্য যে আমি বরাবর একটা গিফট রাখি ঠিক আছে ঠিক আছে এই যে আমি যে রান্না বান্না করি ঠিক আছে আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো এর মধ্যে রাখা আছে এরকম একটা ঠিক আছে যে কোনো মশলা রাখতে পারবেন এটা অবশ্যই দিব ঠিক আছে আচ্ছা এরকম একটা জিনিস গিফট থাকবে নাকি এটা অবশ্যই গিফট থাকবে আজকে আচ্ছা চুলা আর সোবা সেট তো থাকবেই আর যদি দুটো একসাথে কেউ নেয় আচ্ছা দুটো একসাথে নিলে ওটা অবশ্যই গিফট থাকবে আচ্ছা দুটো একসাথে নিলে অবশ্যই কিন্তু গিফটটা থাকবে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু রান্না কি কমপ্লিট হয়ে গেছে একেবারে কমপ্লিট একটা মাংস উঠিয়ে দেখাই আচ্ছা ঠিক আছে বড়টাই উঠাই ভাই সাহেব বাবা রে একবার দেখেন ভাই ওরে আল্লাহ ভাই গলে গেছে আচ্ছা 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 যাও আর দেখেন দোকানে যেহেতু গলে গেছে আর অলরেডি বলক কিন্তু আমাদের আসতেছে আচ্ছা আমাদের রাইসটা কি অবস্থা দেখি ভাই রাইসটা কিন্তু প্রথমেই আপনি দেখছিলেন রাইস কিন্তু হয়ে গেছে এটা ভাই বাহুল হয়ে গেছে রাইস হয়ে গেছে তো এখন প্রাইসটা বলে দেন ভাই প্রাইসটা দুটোটারই বলে দেই ঠিক আছে এটা যদি কেউ নেন ঠিক আছে এটা কিন্তু সবাই দাম জানে মার্বেল কুকিং এর সেট কুকওয়ার সেট এটা কিন্তু সারা বাংলাদেশে 4250 টাকা 4250 বাট 4250 টাকা রাখবো না এটা আজকে আজকের ভিডিও দেখে যে আপনার ভিডিও দেখে যারা অর্ডার করবে অনলি 3650 টাকা অনলি 3650 টাকা সাথে যেটা থাকবে কি থাকবে সাথে হচ্ছে সব বরাবর যেটা আমি দিয়ে থাকি ভাই ঠিক আছে
দুটো স্পুন এবং চারটা স্কাবার। আচ্ছা চারটা স্কাবার ৪৫০ টাকা ৮১৫০ টাকা দুটো মিলে যারা একসাথে অর্ডার করবে ৭৮৫০ টাকা দুটো মিলে যারা একসাথে অর্ডার করবে ৭৮৫০ টাকা প্লাস ৩৬৫০ টাকা সাথে ৩৬৫০ টাকা প্লাস কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখানে শেষ না ভাই কারণ যারা স্কেচে আসছেন ঠিক আছে সাথে আরো কিছু না দিলে হয় আর যেটা আমি জেলার মাস্টার যে আমার দানিটা থাকবে হিউজ কালেকশন আছে ভাই অনলি সীমিত কালেকশন এটা চুলার সেট একসাথে নিলে যারা দুইটা যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে এই জারটা ফ্রি থাকবে আচ্ছা এই জারটাও ফ্রি থাকবে আবার বলি যারা দুইটা একসাথে যারা একট
মানে এই দুইটার সাথে যারা অর্ডার করবেন শুধু ময়েশ্চারাইজারটা ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি। আরেকটা কথা বলি, শুধু ননস্টিক সেট যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হবে না। শুধু চুলা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি হবে না। শুধু চুলা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি হবে না। একসাথে একসাথে নিলে ঠিক আছে, ডেলিভারি চার্জ ফ্রি প্লাস আমরা কিন্তু রয়েছি দেখেন জারাস কিচেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স তলায়, শপ নম্বর হচ্ছে 55। আর আপনারা কিন্তু সরাসরি আসলে রাসেল হয়ে কিন্তু পেয়ে যাবেন, আর যারা আসতে পারবেন না অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা নিতে পারবেন।